সহজ.কম এবং রেলওয়ের স্টাফরা মিলে টিকিট কালোবাজারি করত বলে জানিয়েছে র‍্যাব। চক্রের 9 সদস্য গ্রেফতারের পর সংস্থাটি জানায় প্রতিদিন 500 টিকিট কালোবাজারি করত চক্রের সদস্যরা। ঈদে 3,500 টিকিট হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেছিল তারা। ঈদ যাত্রায় ট্রেনের টিকিট যেন সোনার হরিণ। কালোবাজারি বা টিকিট না পাওয়ার অভিযোগ বহু পুরনো, সেই সাথে যুক্ত হয়েছে অনলাইনের টিকিট গায়েব হওয়ার অভিযোগ। যাত্রীদের সেই অভিযোগের সত্যতা পেয়েছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকা থেকে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূল হোতাসহ 9 জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। এ সময় তাদের কাছ থেকে টিকিট, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। সারা দেশব্যাপী তারা এই কালোবাজারি করার চেষ্টা করে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, চক্রটির মূল হোতা সহজ ডট কমের মিজান ঢালী। তিনি সহজ ডট কম ও রেলওয়ের স্টাফদের নিয়ে চক্র গড়ে তোলেন। তারা ঈদে 3,000-এর বেশি টিকিট কালোবাজারির পরিকল্পনা করেছিলেন। মিজান আমাদেরকে তথ্য দিয়েছেন যে নিউটন বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দিয়ে, যেহেতু তিনি সার্ভার অপারেটর, কখন কোনটা ওপেন করা আছে, কখন কোন গেটওয়ে ক্লোজ করা আছে বা ক্লোজ থেকে ওপেন করা হয়েছে, এই বিভিন্ন তথ্য তারা এই ডানি সিন্ডিকেটকে প্রদান করত এবং এই তথ্যের ভিত্তিতেই তারা কখনো অনলাইনে বা কখনো কাউন্টারম্যানদের মাধ্যমে টিকিট কেটে পরে এই টিকিটগুলো দ্বিগুণ তিনগুণ দামে, অর্থাৎ উচ্চ মূল্যে তারা বিক্রি করত। টিকিট কালোবাজারিতে প্রায় কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে র‍্যাব জানাচ্ছে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রায় কোটি টাকা যে লেনদেন, অর্থাৎ অর্থ আদান প্রদান আমরা পেয়েছি এই সিন্ডিকেটের নিজস্ব বিভিন্ন সদস্যদের ভিতরে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি তুলে, ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে ছবি তুলে টিকিট পৌঁছে দেন এবং এই চক্রের অন্য সদস্য, সেটা নীলফামারী, দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জ, যেখানেই হোক, তারা সেই সকল গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন এবং টাকা সংগ্রহ করে পরবর্তীতে এই সম্পূর্ণ লেনদেনটাই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হয়। চক্রের সাথে রেলওয়ে ও সহজ ডট কমের ঊর্ধ্বতন কেউ জড়িত কিনা সেটি তদন্ত করছে র‍্যাব। আমরা 9 জন ধরেছি বলে তাদের সিন্ডিকেটের 9 জন লোক না। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।